আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক আমি আব্দুল কাহিম পিসলাইবের বলছি দর্শক আপনাদের সামনে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করান বা হয়তো যারা ভাবছেন করাবো আর কি তো তাদের জন্য এই ইনফরমেশনটি খুবই কাজে আসবে সেটা হচ্ছে কিভাবে বুঝবেন যে আমাদের কাছে চিকিৎসা করি আপনার কাজ স্টার্ট হয়ে গেছে হ্যাঁ তো কীভাবে আপনারা বুঝবেন তার জন্য আপনাদেরকে যে মূল একটি লক্ষণ সেই লক্ষণটি আপনাদেরকে জানানোর জন্য আজকে বিশেষ করে ভিডিওটি সেটা হচ্ছে যে আমাদের কাছে চিকিৎসা করার এক সপ্তাহের মধ্যে আপনারা এর আগে তো আপনাদেরকে বলেছি এর আগে যে এক থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের সুগারটা নর্মাল হয়ে যাবে আপনার যতই বেশি সুগার থাক এমন কি আমাদের কাছে চিকিৎসা করিয়েছেন ছশো তেইশ সুগার ছিল ছশো তেইশ সুগার ছিল একজন মহিলার হ্যাঁ তো ছশো তেইশ আলহামদুলিল্লাহ তিন দিনের মধ্যেই নর্মাল হয়ে গেছে ওনার তো আমরা কি বলি যে এক থেকে পাঁচ দিনের মধ্যে সুগারটা আপনার নর্মাল হয়ে যাবে এটা একটা লক্ষণ বুঝতে পারছেন যে আমার সুগারটা এখন নর্মাল হয়ে গেছে ওষুধ বাদ দিয়ে ওষুধ ছাড়াই এক নম্বর দ্বিতীয় হচ্ছে কি যে আপনারা বুঝতে পারবেন যে আগেকার মতো যেমন যে সমস্যাগুলো ছিল যেমন সুগার রুগীদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকে এবং আরও বিভিন্ন রকমের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো দূর হয়ে গেছে এটা এক সপ্তাহের মধ্যেই ঘটবে তো এগুলো তো আপনারা বুঝতে পারবেনই কিন্তু সবচেয়ে মূল যেটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের সিস্টেমে আপনার মূল কাজ কখন থেকে শুরু হয় তখন থেকে শুরু হয় এটা বোঝার জন্য একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে সাধারণত সুগারের রোগীদেরকে ঘন ঘন খিদা লাগে তো বিশেষ করে আমাদের কাছে চিকিৎসা করে আপনি দেখবেন এক থেকে পাঁচ দিন বা ম্যাক্সিমাম এক সপ্তাহ লাগতে পারে এটা স্বাভাবিক ক্ষেত্র হ্যাঁ এক সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার খিদা একেবারে কমে গেছে আপনার আপনার আজ্ঞার মতো আর খিদা লাগছে না এমন এমনকি স্বাভাবিকভাবে যে খিদা থাকে সেই খিদাও লাগছে না খাবার খেতে গিয়ে অরুচি আসছে বমি বমি ভাব মনে হচ্ছে এই ধরনের লক্ষণ আপনি দেখতে পাবেন তো যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমার এই লক্ষণ অলরেডি চলে এসেছে আমার হয়তো আমাদের সিস্টেম পালন করার এক থেকে তিন দিনের মাথা থেকে এটা শুরু হয়ে গেছে হ্যাঁ তিন দিন থেকে দেখা যাচ্ছে যে আমার খিদাটা কমতে লেগেছে কমতে কমতে এখন পাঁচ দিন বা সাত দিন হলো এমন পর্যায়ে চলে এসেছে যে আমার আর খাবার ঢুকছে না বই বই ভাব লাগছে খাবার অরুচি হচ্ছে এই রকম যদি আপনার যখন বুঝতে পারবেন তখন বুঝতে পারলেন যে আপনার কাজ স্টার্ট হয়েছে এবং কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম এটা কারো কারো ক্ষেত্রে এক সপ্তাহের জায়গায় দু সপ্তাহ সময় লাগতে পারে এমন কিছু কিছু ব্যক্তি আছে যাদের হয়তো দেখা গেল যে এটা এক সপ্তাহ হয়নি এক সপ্তাহে দেখা যাচ্ছে কি যে তার যে খিদা কমে যাওয়া তার যে বমি বমি ভাব লাগা তার যে খাবারের পরিচিত অরুচি আসা এটা কিন্তু এখনও হয়নি তো কারো কারো ক্ষেত্রে দুই সপ্তাহ লাগতে পারে তো এটা খুবই কম এটা খুবই কম হয় হয়তো একশোটার মধ্যে এক দুটা হতে পারে এরকম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধারণভাবে কি এক থেকে পাঁচ দিনের মধ্যে অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই আপনার লক্ষণ চলে আসবে তো যখন আপনারা বুঝতে পারলেন যে আমাদের এই খিদা চলে গিয়েছে খাবার আর ইচ্ছা করছে না খাবার খেলে মনে হচ্ছে খেয়েদে গিয়ে যেন বমি বমি ভাব আসছে অরুচি বোধ করছে তখন বুঝতে পারলেন যে আপনাদের এবার আসল কাজ শুরু হয়েছে তারপরে দ্বিতীয় সপ্তাহে আমাদের আবার সিস্টেমটা চেঞ্জ হবে তো সময় দর্শক বিশেষ করে আজকে এই আমাদের ইনফরমেশন দেওয়া ছিল আপনাদেরকে যে অনেকে হয়তো অনেকেই মানে করেন যে কখন কিভাবে কি হচ্ছে না হচ্ছে এগুলো হয়তো অনেকে বুঝতে পারেন না তারপরে তো সুগার পরীক্ষা করার মাধ্যমে সেটা বুঝতে পারেন সেটা আলাদা কিন্তু মূল আমাদের কাজ যেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আপনার খিদা কমে যাওয়া তো এই খিদার কমে যাওয়া এটা হচ্ছে আমাদের টার্গেট থাকে সাধারণত অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার খিদা কমে গেল আল্লাহ শরীর খারাপ হয়ে যাবে নাকি আমার যার খাওয়ার লাগছে না আমার যার খেতে ইচ্ছা করছে না এরকম হয়তো অনেকে ভয় খেতে পারেন তো ভয় খাওয়া নয় বরঞ্চ এটা হচ্ছে আপনার জন্য খুশির খবর যদি আপনার যত তাড়াতাড়ি খিদাটা কমে যাবে হ্যাঁ খেতে ইচ্ছা করবে না যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এবার কাজ শুরু হয়েছে এখানে ভয় হয়ে কোনো ব্যাপার নাই বরঞ্চ এটা খুশি হওয়া উচিত এবং খুশি হবেন যে আপনার কাজ দ্রুত শুরু হয়ে গেছে তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেবেন অল নোটিফিকেশন করে দেবেন এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ আপনারা জানেন যে আমরা ওষুধ ছাড়ে যে সুগার নির্মূলের যে চিকিৎসা আমরা করে থাকি আলহামদুলিল্লাহ বহু মানুষ আমাদের কাছ থেকে ভালো হচ্ছে আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব বা ফেসবুকে গিয়ে দেখতে পাবেন আমাদের আলাদা প্লেলিস্ট করা হয়েছে যাদের সুগার ভালো হয়েছে তাদের সাথে যে সাক্ষাৎকার না হয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের কাছে চিকিৎসা করানোর জন্য তখন আপনারা খুব সহজ ইজি মনে হবে কারণ সাধারণত আপনারা বুঝতে পারছেন না যে এটা কী করে হয় ওষুধ ছাড়াই চিকিৎসাটা কী করে হয় তো আজকেই ছিল এই আমাদের ইনফরমেশন তো আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি